Assalamualaikum বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ চলে এসেছি বাবুই পাখি রান্নাঘর থেকে খুবই মজাদার এবং এই মৌসুমীয় ফল দিয়ে একটা পিঠার রেসিপি নিয়ে আর পিঠাটা হলো আমাদের সকলেরই প্রিয় পাটিসাপটা আমি পাটিসাপটার জন্য ফারস্টে এরকম একটা বাটি ভরে চাউলের গুঁড়া নিয়েছি আর এই বাটিরই অর্ধেকটা নিয়ে নেছি ময়দা আপনারা যারা চাউলের গুঁড়াটা থাকবে না তারা শুধু ময়দা দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন এবার এর উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং আমি এখানে তিনটা আম পিউরি করে নিয়েছি এই বাটিরই এক বাটি আমি চাউলের গুঁড়া নিয়েছি সেম সেই বাটির এক বাটি আমি আমের গুলিটা দিয়ে দিচ্ছি আর এটা আমি খুব ভালো করে মিহি করে ছাকনা দিয়ে সেকে নিয়েছি স্বাদ বৃদ্ধির জন্য আমি এর উপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভরে গুঁড়ো দুধ আর যারা গুঁড়ো দুধটা থাকবে না তারা স্কিপ করতে পারেন মিষ্টি যে যার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন এবার এক বাটি নিয়ে নিতে হবে আগে থেকে ঘন করে জাল করা রাখা গরুর দুধ এবার পিঠার জন্য একটা সুন্দর ডো তৈরি করতে হবে যাতে বেটারটা সুন্দরভাবে স্মুথ হয় ততক্ষণ আমি এটা খুব ভালোভাবে গোলাবো একভাবে গোলাটা গুলতে থাকবেন স্মুথ একটা বেটার তৈরি করার জন্য আর আমি এটা কেমন হয়েছে আর কি পরিমাপ হবে এটা আমি আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি একেবারে পারফেক্ট হয়েছে এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি এটা রেখে দিলে কিছুটা সেট হয়ে যাবে আর আমার পাটিসাপটার ভেতরে পুরটাও তৈরি হয়ে যাবে চলে এসেছি পুরটা বানানোর জন্য ফার্স্টে আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এক বাটির অর্ধেক চিনি দিয়ে দিলাম হাফ পরিমাপ লবণ হাফ বাটি পরিমাপ সুজি এটা চাউলেরই সুজি আর যারা চাউলের সুজিটা পাবেন না তারা চাউলের গুঁড়া দিয়েও এই ডোটা বা এই পুরটা বানাতে পারেন আর এটা টেস্টের জন্য আমি আরো দুই চামচ ভরে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার এটা অনবরত নাড়তে হবে যেহেতু এটা চাউলের সুজি না হলে নিচে জমাট বেঁধে যাবে আমি এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল আপনারা ড্রাই নারকেলও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিস এটা স্বাদ বৃদ্ধির জন্য আপনারা এখানে কিশমিসের বদলে আমও ব্যবহার করতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য কিশমিসটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এটা একেবারেই জমে আসতেছে আর যেহেতু চাউলের সুজি দিয়ে করছি আমি এটা এটা কিন্তু এই পর্যায়ে যদি আমি বন্ধ করে রাখি চুলাটা তাহলে একেবারেই জমে সেট হয়ে যাবে এবার আমি এটা একটা পাত্রে তুলে ফেলছি আর নিয়ে চলে আসছি পিঠার যেই ডোটা তৈরি করে রেখেছি সেটা আমি প্যান দিয়ে দিয়েছি প্যানে একটা কাপড়ে করে একটু সামান্য তেল ঘষে নিচ্ছি আপনারা এটা টিস্যু দিয়েও করতে পারেন পিঠার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার একটু ফেটে নেবেন এবার এইরকম চামচ ভরে তুলে প্যানটা যে তেল ব্রাশ করেছি তার উপরে দিয়ে জাস্ট প্যানটা একটু হালকা হাতে এইভাবে ঘুরিয়ে নেবেন চারিদিকে ঘোরানো হয়ে গেলে পিঠাটা হতে সময় লাগে আপনার 30 থেকে 40 সেকেন্ড আর যখন সমস্ত দিক থেকে বুদবুদ চলে আসবে তখন আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা এর উপরে দিয়ে দিব আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা কতটা সেট হয়েছে দেখেন এবার এক চামচ ভরে আমি পুরটা নিয়ে পাটিসাপটার উপরে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এবার এক সাইড থেকে তুলে এইভাবে ফোল্ড করার পালা এবার আর এক সাইড এইভাবে এইভাবে তুলে হয়ে গেল মজাদার ক্ষীর ভরা আমের পাটিসাপটা সেম ভাবে পুর দিয়ে দিয়ে আমি সবগুলা বানিয়ে আপনাদের সুবিধার জন্য আমি এটা দ্বিতীয়বারও করে দেখালাম সেম ভাবে এইভাবে দিয়ে প্যাচ দিয়ে খুব স্বল্প সময়ে তৈরি করতে পারেন আম দিয়ে এই মজাদার ক্ষীরের পাটিসাপটা দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আমের ক্ষীর ভরা পাটিসাপটা সমস্ত পিঠা বানানো শেষ আর কত অল্প উপকরণ দিয়ে কতগুলা পিঠা তৈরি হয়ে গেল এইবার একটু পিঠাগুলো আমি সাজিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আম দিয়ে মজাদার এই পাটিসাপটা রেসিপিটি কেমন হলো এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল বাবুই পাখি রান্নাঘরের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ বন্ধুরা